ঘাম একটা স্বাভাবিক প্রক্রিয়া, কারণ হচ্ছে শরীর থেকে দূষিত পদার্থ বের করার একটা মাধ্যম হচ্ছে ঘাম, যার কারণে প্রায় বছরে সব সময় শরীর থেকে ঘাম বের হতে পারে। তবে গরমকালে সাধারণত ঘামটা বেশি নির্গত হয়, কিন্তু ব্যতিক্রমটা হচ্ছে যখন শীত আসে তখন অনেকেরই হাত পা থেকে প্রচুর পরিমাণে ঘাম বের হয়, হাত পা ছাড়াও কপাল মুখমণ্ডল থেকে অনেক ঘাম বের হয়। এখন সমস্যাটা হচ্ছে যাদের হাত এবং পা থেকে প্রচুর ঘাম বের হয় তাদের সমস্যা হচ্ছে, যেমন হাত দিয়ে কোনো কাজ করা, যেমন আধুনিক যুগের ডিভাইসগুলো ইউজ করা, বা কারোর সাথে করমর্দন করতে গেলে বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি হওয়া, আবার পায়ে অতিরিক্ত ঘাম হলে পায়ে থেকে দুর্গন্ধ বের হওয়া, কোথাও গিয়ে কোনো সমাজে সভাতে যদি যায় তাহলে পায়ের থেকে দুর্গন্ধ হলে নিজের কাছে খুবই বিরক্তিকর মনে হয়। এখন হাত ও পা ঘামানো নিয়ে অনেক গবেষণা হয়েছে পর্যন্ত, তবে গবেষণা থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কারণ এখনও বের করা যায়নি। তবে যেগুলা নিয়ে এখনও বিজ্ঞানীরা ধারণা করতেছেন তা হচ্ছে, এর কারণ হিসাবে বংশগত কারণে, শরীরের ভিতরের ভারসাম্যহীনতার কারণে, মানসিক চাপ, দুশ্চিন্তা, অতিরিক্ত চা কফি পান করা, তারপর হচ্ছে ব্লাড সুগার লো অথবা ব্লাড সুগার হাই, ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া, মহিলাদের মেনোপজ, হাইপার থাইরয়েডিজম, অতিরিক্ত ঝাল ও মশলাযুক্ত খাবার খাওয়া, হতাশা, দুশ্চিন্তা, পারিবারিক অশান্তি, উলেন বা পলিস্টারের মোজা, টায়ার জুতা অনেক সময় ধরে পড়ে থাকার কারণে, এগুলোকে সাধারণত কারণ হিসাবে ধরা হয়েছে। যাদের আমরা একটা ইংরেজি শব্দ আছে যেটা হচ্ছে, যাদের শুধু হাত ঘামে তাকে আমরা ইংরেজিতে বলি পালমার হাইপার হাইড্রোসিস, আর যাদের পায়ের পাতা ঘামে তাদের বলি প্ল্যান্টার হাইপার হাইড্রোসিস, আর যাদের হাত পা দুটোই ঘামে তাদেরকে বলি আমরা পালমো প্ল্যান্টার হাইপার হাইড্রোসিস। এখন উপায় কী? আসলেই যাদের এই পরিস্থিতি আছে তারা প্রচণ্ড রকম সাফারিংসের মধ্যে থাকে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি অতিরিক্ত? এখন এগুলোকে তো নিয়ন্ত্রণ করার একটা ব্যাপার আছে, তো নিয়ন্ত্রণ করতে গেলে আমি ঘরোয়া উপায় যে নিয়ন্ত্রণ করার পদ্ধতিগুলো আছে সেগুলো আমি আগে বলি। সেটা হচ্ছে আপনি ব্ল্যাক টি, এর মধ্যে পা 20 থেকে 15 মিনিট হাত পা ভিজিয়ে রাখুন, ভালো ফলাফল পেতে পারেন। অ্যাপল সাইডার ভিনেগার পানিতে মিশিয়ে সেই মিশ্রণের মধ্যে 15 থেকে 20 মিনিট হাত পা ভিজিয়ে রাখতে পারুন। বেকিং সোডা পানিতে মিশিয়ে হাত ও পা 15 থেকে 20 মিনিট ডুবিয়ে রাখলে ভালো ফলাফল পাবেন। লেবুর রস একটা চমৎকার এই ঘাম বিরোধী কাজ করে। আপনি লেবু হাত এবং পায়ের তালুতে ঘষে রাখুন, শুকিয়ে যাওয়ার পরে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন, নিয়মিত ব্যবহারে ভালো ফলাফল পাবেন। চন্দনের গুঁড়া পানিতে গুলে পেস্ট তৈরি করে হাত ও পায়ের তালুতে মেখে রাখুন, শুকিয়ে যাওয়ার পরে 20-30 মিনিট পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন, ভালো রেজাল্ট পাবেন। কর্পূর একটু চমৎকার নিয়ন্ত্রক, সেটা হচ্ছে সামান্য গরম পানিতে কর্পূর মিশিয়ে হাত পা 15 মিনিট ডুবিয়ে রাখুন, ভালো ফলাফল পাবেন। এছাড়া কর্পূরের গুঁড়ার সাথে ট্যালকাম পাউডার বা নারকেল তেল মিশিয়ে হাত ও পায়ের তালুতে ব্যবহার করা যায়, সপ্তাহে কয়েকবারে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন। এখন প্রতিকার যাতে না হয় সেজন্য আপনি কী করবেন, সেটা হচ্ছে হাত পা পরিষ্কার রাখবেন, অ্যান্টি পারস্পিরেন্ট বা ঘাম বিরোধী প্রসাধনী ব্যবহার করবেন, বাতাস চলাচল করে এমন জুতো পরিধান করবেন, আর্দ্রতা সূচনায় এমন মোজা পরা উচিত, ট্যালকম পাউডার ব্যবহার করবেন। এছাড়াও যদি বেশি কোনো অতিরিক্ত কোনো সমস্যা হয় তাহলে আপনার ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন। এছাড়াও বর্তমানে আয়ন্টোফারোসিস, বোটক্স, রেডিও ফ্রিকোয়েন্সি, মাইক্রোনেডলিং, সার্জারি সহ নানাবিধ আধুনিক চিকিৎসা রয়েছে। আর হতাশা, দুশ্চিন্তা, উদ্বেগ যদি কমে যায় ঘাম বন্ধ হয়ে যেতে পারে। অতিরিক্ত টাইট মোজা পরবেন না, ভেজা জুতা পরবেন না, এটা হচ্ছে সতর্কতা। ধন্যবাদ। এরপরে যদি কোনো পরামর্শ আপনার প্রয়োজন হয় আমাকে মেসেঞ্জারে নক করিয়ে। ধন্যবাদ এই কথাগুলো শোনার জন্য।